Good morning, my dear students. How are you? I hope that you are fine. I am also fine. I am Mohammad Babul Hussain, lecturer in English, Sonarga Star Flower SR School and College. Priyo shikharthi brindo, tumra kemon acho? Asha kori ei COVID-19 poristhitite bhaloi acho Allah rohmote. Amio tomader doyay bhaloi achi. Priyo shikharthi brindo, today we will discuss on preposition. First of all, we have to know preposition. Preposition ki? Je word noun ba noun equivalent er purbe boshe tar shonge somporko sthapon kore take preposition bole. Priyo shikharthi brindo, cholo amra preposition er byabohar somporke jene ni step by step. Now come to the point. In, into. Kuno kichur bhitore obosthito ba sthitishilota bujhate in ebong bhitore probesh ba gotishilota ebong rupantorito hoa bujhale into boshe. Priyo shikharthi brindo, ami abar bolchi. Kuno kichur bhitore obosthito বা স্থিতিশীলতা বুঝালে ইন এবং ভিতরে প্রবেশ বা গতিশীলতা এবং রূপান্তরিত হওয়া বুঝালে ইনটু বসে. এক্সাম্পল, দে আর ইন দ্য রুম. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, দে আর ইন দ্য রুম, তারা কক্ষে আছেন. দে এন্টার্ড ইনটু দ্য রুম. They entered into the room. তারা রুমের ভিতরে প্রবেশ করলো, গতিশীলতা বোঝাচ্ছে. আমি বলেছিলাম রূপান্তরিত হওয়া বোঝালে ইনটু বসে. Ice changes into water. Ice changes into water. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরফ পানিতে পরিণত হয়. আমি বলেছিলাম রূপান্তরিত হওয়া বোঝালে ইনটু বসে. সেহেতু আইস চেঞ্জেস ইনটু ওয়াটার. অন, ইন, এটের ব্যবহার. দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে এট বসে. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে এট বসে. দিন বা তারিখের পূর্বে অন, মাস বা বছরের পূর্বে ইন, এবং নির্দিষ্ট সময়ের পূর্বে এট বসে. চলো উদাহরণের মাধ্যমে জেনে নাই. এক্সাম্পল, আই শ্যাল মিট ইউ অ্যাট 2 o'clock অন মানডে ইন মার্চ. তাহলে নির্দিষ্ট সময়ের পূর্বে এট বসে, 2 o'clock, এট. দিনের পূর্বে, নির্দিষ্ট দিনের পূর্বে অন বসে, তাহলে মানডে নির্দিষ্ট একটা দিন, এ কারণে অন বসেছে. এবং মাস, মাসের পূর্বে বা বছরের পূর্বে ইন বসে, সেহেতু মার্চ একটা মাসের নাম, সেহেতু এখানে ইন বসেছে. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আফটার এবং ইনের ব্যবহার দেখি. অতীতকালের ব্যাপক সময়, পিরিয়ড অফ টাইম, বোঝাতে আফটার, এবং ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে ইন ব্যবহৃত হয়. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, অতীতকালের ব্যাপক সময়, পিরিয়ড অফ টাইম, বোঝাতে আফটার, এবং ভবিষ্যৎকালের ব্যাপক সময় বোঝাতে ইন ব্যবহৃত হয়. আই রিটার্ন টু মাই ভিলেজ আফটার 6 months. এক্সাম্পল, আবার বলছি, আই রিটার্ন টু মাই ভিলেজ আফটার 6 months. উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ উইক. আমি কি বলেছিলাম, অতীতকালের ব্যাপক সময়, পিরিয়ড অফ টাইম, বোঝাতে আফটার, এবং ভবিষ্যৎকালের
ব্যাপক সময় বোঝাতে ইন ব্যবহৃত হয়। তাহলে এখানে দেওয়া আছে কি, আই রিটার্ন টু মাই ভিলেজ আফটার 6 মান্থস। তাহলে এটা অতীতকালের ব্যাপক সময়, আর বলেছিলাম ভবিষ্যৎকালের ব্যাপক সময়ে ইন ব্যবহৃত হয়। উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক ইন আ উইক, এটা ভবিষ্যতের সময় বোঝাচ্ছে, আমরা কাজটি 1 সপ্তাহের মধ্যে শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আফটার এবং ইনের ব্যবহার বুঝলাম। এখন আসো ইন উইদিনের ব্যবহার। ইন উইদিন ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে ইন, এবং সেই সময় উত্তীর্ণ হবার পূর্ব বোঝাতে উইদিন বসে। আমি আবার বলছি, ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের শেষ মুহূর্ত বোঝাতে ইন, এবং সেই সময় উত্তীর্ণ হবার পূর্বে বোঝাতে উইদিন বসে। এক্সাম্পল, উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন আ মান্থ। উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন আ মান্থ, আমরা 1 মাসের মধ্যে কাজটি শেষ করব। হি উইল কাম ইন আ মান্থ, সে 1 মাসের মধ্যে আসবে। তাহলে সেই সময় উত্তীর্ণ হবার পূর্ব বোঝাতে কি বসে, উইদিন বসে, আর ভবিষ্যৎকালের শেষ মুহূর্ত বোঝাতে ইন বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো ইন বাই বিফোরের ব্যবহার জেনে নেই। ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে ইন, নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর বসে। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য জব বাই অর বিফোর 5 PM। আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য জব বাই অর বিফোর 5 PM। হি উইল কাম ইন এ মান্থ, হি উইল কাম ইন আ মান্থ, সে 1 মাসের মধ্যে আসবে। তাহলে আমি বলেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে ইন, নির্দিষ্ট সময়ের পূর্বে বাই বা বিফোর বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো ইন অন টু এর ব্যবহার জেনে নেই। সীমার মধ্যে বোঝাতে ইন, সীমার বাইরে বোঝাতে টু, এবং সীমার উপরে বোঝাতে অন বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, সীমার মধ্যে বোঝাতে ইন, সীমার বাইরে টু, এবং সীমার উপরে বোঝাতে অন বসে। এসপিসি ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এসপিসি ইজ ইন দ্য হার্ট অফ দ্য সিটি। সিলেট ইজ অন দ্য সুরমা। তাহলে বলেছিলাম সীমার মধ্যে বোঝাতে ইন, সীমার বাইরে টু, এবং সীমার উপরে বোঝাতে অন বসে। তাহলে সিলেট ইজ অন দ্য সুরমা, এখানে সীমার উপরে বোঝাইছে, এ কারণে অন বসেছে। তারপরে আসো, দ্য সুন্দরবনস ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি, এর অর্থে অফ বসে, আর সীমার বাইরে বোঝাতে টু বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো ইন আফটারের ব্যবহার জেনে নেই। ফিউচার টেন্সে ইন এবং পাস্ট টেন্সে আফটার বসে। ফিউচার টেন্সে ইন এবং পাস্ট টেন্সে আফটার বসে। মাই ফাদার উইল কাম ফ্রম দ্য ইউএসএ ইন আ উইক। মাই ফাদার উইল কাম ফ্রম দ্য ইউএসএ ইন আ উইক। মিস্টার রহমান ডাইড আফটার 3 মান্থস। সিন্স ফ্রম ফরের ব্যবহার জেনে নেই। নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফ্রম, এবং ব্যাপক সময়ের পূর্বে ফর বসে। সিন্স দ্বারা অতীতের নির্দিষ্ট সময়, এবং ফ্রম দ্বারা সব টেন্সের সময় বোঝায়। সিন্সের পূর্বে সর্বদা পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, গত সকাল হতে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সিন্স ফ্রম ফরের ব্যবহার দেখলাম। তারপরে আসো বিসাইডস। পাশে
অর্থ বুঝাতে বিসাইড এবং ইহা ছাড়া অধিকন্তু বুঝাতে মানে আরও আছে বুঝাতে বিসাইডস ব্যবহৃত হয়। আমি আবার বলছি, পাশে অর্থ বুঝাতে বিসাইড এবং ইহা ছাড়া অব্লিক অধিকন্তু বুঝাতে বিসাইডস ব্যবহৃত হয়। এক্সাম্পল, হি সেট ড্যাশ বি, তাহলে হবে হি সেট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। ড্যাশ দিস পেন, আই হ্যাভ টু আদার পেন্স, তাহলে হবে অধিকন্তু আরও বোঝাতে। তাহলে এই কলমটি ছাড়াও আমার আরও দুটি কলম আছে, তাহলে বিসাইডস দিস পেন আই হ্যাভ টু আদার পেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। ঘরে থাকো, সুস্থ থাকো, স্টে হোম, বি সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ।